नमस्कार बंधुरा, आमी श्रावंती। आजकेर आरेकटी नतून भिडियोते बोलबो लेखक सांबादिक रवि बसुर कलमे अभिनेता तरुण कुमारेर कथा। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। तरुण कुमार जे कत बड़ मापेर अभिनेता सेटा ओर दादा उत्तम कुमार खूब भालोभावेई जानतेन। एक बार नय, एकाधिक बार ता निये आमार संगे उत्तम बाबुर कथा होयेछे। सेदिन उत्तम बाबुर संगे पुरनो दिनेर अभिनेता अभिनेत्रीदेर प्रसंगे आलोचना होच्छिलो। तिनि प्रमथेश बड़ुआ, दुर्गा दास, प्रभादेवी प्रमुख प्रयात शिल्पीदेर सम्पर्के उच्छ्वास प्रकाश करछिलेन। আমি সেদিনে সেই আলোচনার ধারাটা প্রয়াত শিল্পীদের দিক থেকে সমকালীন শিল্পীদের দিকে ফিরিয়ে আনার জন্য দুম করে একটা প্রশ্ন করেছিলাম। বললাম, এখন আপনার সঙ্গে যারা অভিনয় করছেন তাদের মধ্যে কাকে আপনি সমীহ করে চলেন? আমার প্রশ্ন শুনে উত্তমবাবু একটু হাসলেন, বললেন, অত রেখে ঢেকে কথা বলবার দরকার কি? সোজাসুজি জিজ্ঞেস করুন না, কার সঙ্গে অভিনয় করতে আমি ভয় পাই। আমি বললাম, না না, অমন বোকার মতো প্রশ্ন আমি করতে চাই না। ভয় যে আপনি কাউকে করেন না সেটা আমি জানি। যত বড় শিল্পী হোক তার সঙ্গে অভিনয়টাকে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, সেই জন্যই আমি সমীহ শব্দটা ব্যবহার করেছিলাম। উত্তমবাবু বললেন, না মশাই, আমিও ভয় পাই। আমি বললাম, সে কি, কাকে? উত্তমবাবু বললেন, আমার ভাই বুড়ো, মানে আপনাদের তরুণ কুমারকে। আমি বললাম, সে কি ছবি বিশ্বাসকে সমীহ করেন না? উত্তমবাবু বললেন, নিশ্চয়ই করি, তবে কি জানেন রবিবাবু, ছবিদার অ্যাক্টিংয়ের প্যাঁচ পয়জারগুলো আমার জানা হয়ে গেছে, তাই ছবিটাকে মোকাবিলা করতে অসুবিধে হয় না। কিন্তু বুড়ো যে কখন কোন দিক থেকে প্যাঁচ মেরে আমাকে ফ্ল্যাট করে দেবে সেই ভয়ে সর্বক্ষণ তটস্থ থাকতে হয়। আমি বললাম, তরুণ কুমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট দিচ্ছেন কোন হিসেবে? উত্তমবাবু বললেন, বুড়োর সঙ্গে যারা অভিনয় করেনি তাদের সেই হিসেবটা বোঝানো যাবে না। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন রবিবাবু? আমি বললাম, কি? উত্তমবাবু বললেন, বুড়ো হলো ঠিক সেই হাতির মতো। হাতি যেমন নিজের ক্ষমতার পরিমাপ করতে পারে না, বুড়োও ঠিক তাই। ওর মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে সে সম্পর্কে ও আদৌ সচেতন নয়। ওর কাছে অভিনয়টা একটা খেলার মতো, সব ব্যাপারটাই কেমন ঢিলেঢালা, হইচই করে, খলবল করে, অথচ ভেতরে ভেতরে প্রচণ্ড সিরিয়াস। সেটা বুঝতে পারি ও যখন ওর তুন থেকে এক একটা অস্ত্র বার করে। উত্তমবাবু ওই যে তরুণবাবুকে ঢিলেঢালা খলবলে একটা মানুষ বলে উল্লেখ করলেন, সে কথাটার সত্যতা অস্বীকার করতে পারি না। আসলে তরুণ কুমার একজন অত্যন্ত ভালো মানুষ, মনে প্রাণে ভালো মানুষ। সেটা প্রকাশ করার জন্য তাঁর কোনো ভান বা ভনিতার প্রয়োজন হয় না। ওর সঙ্গে আমার 45 বছরের আলাপ, আর এই দীর্ঘ 45 বছর ধরে ওকে একই মূর্তিতে একই চেহারায় দেখে আসছি। পরের উপকার করার জন্য মানুষটা যেন সর্বক্ষণ মুখিয়ে আছে। আমার দেখা একটা ঘটনার কথা বলি। তরুণ কুমার তখন বিশ্বরূপা মঞ্চে অভিনয় করছেন। সেই সময় ওদের সঙ্গে একজন বিশিষ্ট চরিত্রাভিনেতা অভিনয় করতেন, তার নাম মণি শ্রীমানি। মণিদা অনেক পুরনো আমলের মানুষ। বিশ্বরূপা মঞ্চের নাম তখন ছিল শ্রীরঙ্গম। তখন তিনি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর সঙ্গে সেখানে নিয়মিত অভিনয় করতেন। বড় মাপের অভিনেতা হলেও মণিদার আর্থিক অবস্থা আদৌ বড় মাপের ছিল না। বিবেকানন্দ রোডের একটি কাগজের দোকানে সামান্য মাইনের চাকরি করতেন। তার সঙ্গে সিনেমা থিয়েটারে যৎকিঞ্চিত উপার্জন মিলিয়ে কায়ক্লেশে সংসার চলত। সেই মণিদার মেয়ের বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে গেল। কিন্তু মণিদার এমন সম্বল নেই যাতে কন্যাদায় থেকে উদ্ধার পেতে পারেন। নিজের এই দারিদ্র আর অক্ষমতার কথা তো সবাইকে বলা যায় না,
কিন্তু তরুণ কুমার নামক একজন হৃদয়বান মানুষকে বোধহয় বলা যায়। মণিদার কাছে এসব কথা শুনে তরুণ কুমার খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, কিছু ভাববার নেই মণিদা, সব ব্যবস্থা হয়ে যাবে। মণিদা যেন কথাটা বুঝতে পারলেন না, তাই বললেন, কি হয়ে যাবে? তরুণ কুমার হাসতে হাসতে বললেন, বললাম তো সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার মেয়ের বিয়ের তারিখটা কবে যেন? মণিদা তারিখটা বললেন। তারপর কয়েকটা দিন তরুণ কুমার উঠে পড়ে লাগলেন মণি শ্রীমানির কন্যাদায় উদ্ধারের ব্যবস্থায়। সঙ্গে পেলেন বিশ্বরূপার সব কজন শিল্পী আর কলাকুশলী বন্ধুকে। ঠিক হলো নাটকের একটি চ্যারিটি শো করা হবে, তাতে যত টাকা বিক্রি হবে তার সবটাই তুলে দেওয়া হবে মণিদার হাতে। কিন্তু হিসেব করে দেখা গেল একটা আসর থেকে যত টাকা উঠবে সেটা কন্যাদায় উদ্ধারের পক্ষে যথেষ্ট নয়। তাহলে কি করে হবে? তরুণ কুমার বললেন, ভাবার কিছু নেই, বিয়ের খরচের টাকাটা যাতে উঠে আসে তারও ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে কি ব্যবস্থা হবে সেটা কারো কাছে প্রকাশ করলেন না তরুণ কুমার, সেটা অন্ধকারই থেকে গেল। চ্যারিটি শোয়ের সপ্তাহখানেক আগে খবরের কাগজে একটি বিজ্ঞাপন মারফত জানা গেল, অমুক দিন অমুক তারিখে বিশ্বরূপা মঞ্চে সাহায্য অনুষ্ঠান উপলক্ষে একটি তারকা সমৃদ্ধ নাটক হবে। নাটকের আগে সঙ্গীত পরিবেশন করবেন মহানায়ক উত্তম কুমার। তাঁর গানের সঙ্গে তবলায় সঙ্গত করবেন বাংলা চলচ্চিত্রের আরও একজন বিখ্যাত নায়ক অসিত বরণ। এই অনুষ্ঠানের প্রবেশ মূল্য আগে যা ধার্য করা হয়েছিল সেটা প্রায় দ্বিগুণ করে দেওয়া হলো। রাতারাতি হাউসফুল, দর্শকদের চাহিদায় একটু এক্সট্রা চেয়ারও দিতে হলো। আশাতিরিক্ত টাকা হাতে পেয়ে মণিদার সে কি আনন্দ, দুহাত তুলে সহকর্মীদের আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদের আওতা থেকে বিশ্বরূপার মালিক রাসবিহারী সরকার মশাইও বাদ গেলেন না। তিনি বিনা পয়সায় হলটি দিয়েছিলেন অনুষ্ঠানের জন্য। বিয়ের দিন রাত্রে মণিদার সুকিয়া স্ট্রিটের গলির মধ্যকার সেই এঁদো বাড়িতেই যেন চাঁদের হাট বসে গেল। সেই হাটের মধ্যমণি ছিলেন তরুণ কুমার। মাটিতে পাতা পেতে খেতে বসিয়ে সবাইকে হাসি আনন্দ বিতরণ করার সে কি ধুম তাঁর! এমন একটি সদানন্দ পরোপকারী মানুষকে সেদিন মনে মনে অজস্র প্রণাম জানিয়েছিলাম। এইভাবে কেবল শুধু আর্থিক সহযোগিতাই নয়, প্রচুর মানুষের মানসিক সহযোগিতাও করেছেন তরুণ কুমার। তার একটি বড় উদাহরণ তার নিজের দাদা উত্তম কুমারের ক্ষেত্রেও প্রযোজ্য। উত্তমবাবুর সঙ্গে একদিন তাঁর অতীতের অন্ধকারময় দিনগুলো নিয়ে কথা হচ্ছিল। উত্তমবাবু বললেন, জানেন রবিবাবু, সেই সব দিনগুলোর কথা ভাবলে আমি আজও মনে মনে শিউরে উঠি। সেই সময় বুড়ো যদি আমার পাশে এসে না দাঁড়াতো, আমাকে মানসিকভাবে সাহস না জোগাতো, তাহলে যে কি হতো বলা মুশকিল। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।